500 বছরের ইতিহাসে সাক্ষী এই মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌর নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন ভিডিওতে। আজকে আমি এসেছি চাপাইনবাবগঞ্জের একটি অন্যতম পর্যটন স্থান ছোট সোনা মসজিদে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা ছোট সোনা মসজিদকে। আসলে সোনা মসজিদ নামকরণটা খুব মজার একটা ইতিহাস আছে। অনেকে বলতো যে এর সোনালি বর্ণের একটা আবরণ ছিল যেটা সূর্যের আলোতে স্বর্ণের মতো চকচক করত, এই কারণে এই মসজিদগুলোর নাম সোনা মসজিদ নামেই আখ্যায়িত করা হয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিও জুড়ে দেখতে থাকুন সোনা মসজিদকে এবং এর ইতিহাস ও অদ্যপন্ত সকল কথা আপনাদের জানিয়ে দেব। রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। মধ্যযুগের সুলতানি আমলের গৌর নগরীর এক ঐতিহাসিক স্থাপনা এই ছোট সোনা মসজিদ। মসজিদটিকে বলা হতো গৌরের রত্ন। মসজিদের বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল, সূর্যের আলো পড়লেই তা সোনার মতো ঝলমল করে উঠত, এই জন্যই এর নাম হয়ে যায় সোনা মসজিদ। তবে অযত্নে সোনা মসজিদের সেই সোনালি রং এখন আর নেই, এখন তামাটে রঙে পরিণত হয়েছে। প্রাচীন বাংলার রাজধানী গৌর নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল। সুলতান আলাউদ্দিন হোসেন সাহের শাসনামলে 1494 থেকে 1519 সালে ওয়ালি মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার ওপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায়। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি হয়েছিল। মসজিদটি ইট দিয়ে তৈরি, তার ওপর পাথরের স্তর বসানো আছে। মসজিদের বাইরের পরিমাপ 82 ফুট বাই 52 ফুট, ভেতরের পরিমাপ 70 ফুট 4 ইঞ্চি বাই 40 ফুট 9 ইঞ্চি, উচ্চতা প্রায় 20 ফুট। মধ্যবর্তী তিনটি নামাজের স্থানে খিলান করা চারখণ্ড ছাদ তৈরি করে মাঝখানে এনে মিলিয়ে দেওয়া হয়েছে। তার দুপাশের প্রতি অংশে আছে 6টি করে গোলাকার গম্বুজ। এই 12টি পাশাপাশি চৌচালা গম্বুজ আছে 3টি। মাঝখানে অবস্থিত এই চৌচালা গম্বুজগুলোর ভেতরের দিকে গোলাপ ফুলের মতো কারুকার্য করা। মসজিদের চারিদিকে 4টি বুরুজ রয়েছে বা স্তম্ভ। এগুলোর ভূমি অষ্টকোণাকৃতির। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের সামনে 5টি এবং ডানে ও বায়ে দুই পাশে 3টি করে দরজা রয়েছে। প্রতিটি দরজার কিনারায় আছে বেশ চওড়া করে খোদাই করা কারুকার্য, তবে তা খুব গভীর নয়, দূর থেকে বোঝা যায় না। দরজার পাশের দেওয়ালগুলোতেও খোদাই করা কারুকার্য রয়েছে। মসজিদের প্রবেশপথের পাথরের তোরণটিও সুদৃশ্য কারুকার্যময়। এই তোরণের সামনে রয়েছে সেই আমলের সারি সারি কবর, সবই বাঁধানো। দুটি কবর বড় কালো পাথর দিয়ে বাঁধানো। এরপরেই মসজিদের দক্ষিণ পূর্ব দিকে চোখে পড়বে আমবাগান। 1897 সালে ভূমিকম্পে মসজিদের 3টি গম্বুজ ও পশ্চিম পাশের দেওয়ালের কিছু অংশ বিধ্বস্ত হয়। ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের 2 বীর সন্তানের কবর। মসজিদের পূর্ব দক্ষিণ কোণে সীমানা প্রাচীরের ভেতরেই বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টরের অধিনায়ক মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।